BPL এর সিজন 9 এর শুরু থেকে আলোচিত ঢাকা ডমিনেটরস ফুলভাল ইংলিশ লেটস ডমিনেটস নবাগত ফ্র্যাঞ্চাইজির ট্যাগলাইন এরপর সময়ের সাথে পাল্লা দিয়ে একটার পর একটা ম্যাচ হেরেছে ডমিনেটরস তবে পরাজয় ছাপিয়ে আলোটা নিজের করে নিয়েছেন ক্যাপ্টেন নাসির হোসেন চলতি আসরে পয়েন্ট টেবিলে তলানির দল ঢাকা ডমিনেটরস মাঠের ক্রিকেটে উত্তাপ ছড়াতে ব্যর্থ তবে মাঠের বাইরের ইস্যুতে ঠিকই জন্ম দিয়েছে আসরের সবচেয়ে বড় বিতর্কের আসরের 24 ম্যাচ শেষ হয়ে গেলেও পারিশ্রমিকের এক কানাকড়িও পাননি ক্রিকেটাররা অথচ সিজন শুরুর আগে আর মাঝপথ মিলিয়ে অন্তত 70% পারিশ্রমিক পরিশোধ হয়ে যাবার কথা প্রথমে দলের ম্যানেজার মেহরাব অপি এরপর চেয়ারম্যান তাসিন ইসলামের কাছে পাওনা ইস্যুতে বক্তব্য চায় খেলাযোগ বিনা পারিশ্রমিকে কোটি টাকার বিপিএল এ ক্রিকেটারদের ম্যাচের পর ম্যাচ খেলিয়ে দেয়া ম্যানেজমেন্ট সদুত্তর দিতে ব্যর্থ কোনো ক্রিকেটার পেমেন্ট পাইনি এখন পর্যন্ত কবে পাইছে কিন্তু ক্রিকেটাররা যে অভিযোগ করছে ভাই না 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 এরকম কোনো কিছু না কত পার্সেন্ট দিছে ভাই আচ্ছা ঠিক আছে আপনারা পেমেন্ট ক্লিয়ার করছেন না এরকম ক্রিকেটাররাও কিছুটা খ্যাপা একটু কি মানে এটা আসলে কি ব্যাপারটা আপনি কি একটু বলবেন না পেমেন্ট হচ্ছে না নাকি এই কারণে হচ্ছে প্লেয়াররা বিরক্ত এবং তারা গতকালকে মাঠে নামতে চায়নি অনেক ক্রিকেটার আসলে অভিযোগ করেছে আপনি কত পার্সেন্ট পেমেন্ট করেছেন ভাইয়া এখন পর্যন্ত মানে একটু জাস্ট জানান কত পার্সেন্ট পেমেন্ট করেছেন সরি পেমেন্ট কত পার্সেন্ট করেছেন একটু জাস্ট মানে ফিগারটা বলেন তাহলে একটু মিলাতে পারবো তাসিন সাহেব ফোন কেটে দিয়েছেন লাঞ্চ করা অবস্থায় তিনি কিন্তু বেশ বিষয়ে কথা বলছিলেন অনেকগুলো বিষয়ে কথা বলছিলেন লাঞ্চ করছি একটু পরে কল দিচ্ছি কত পার্সেন্ট আসলে ঢাকা ডমিনেটরসের ক্রিকেটারদেরকে পেমেন্ট করেছেন সেই ফিগারটা তিনি বলেননি আমরা অপেক্ষা করব তিনি আরেকবার কল দেওয়ার কথা কথা কতটুকু রাখেন ঢাকার মালিক শেষ পর্যন্ত ঢাকা ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যানের বক্তব্য আর জানা যায়নি দলটাকে নিয়ে গভর্নিং কাউন্সিল রীতিমতো বিব্রত সোমবার ঢাকার ম্যাচ শেষে মালিকপক্ষের সাথে প্রেসিডেন্টস বক্সে বোর্ডের শীর্ষ কর্তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয় তবে তাতে কোনো সমাধান আসেনি উল্টো ক্রিকেটাররা পাওনা চাইলে ঢাকা মেতেছে যেন ছেলে খেলায় পেমেন্ট করা হয়েছে কত পার্সেন্ট পেমেন্ট করা হয়েছে সেই রেশিওটা কত সেই উত্তর দিতে গিয়ে আসলে তারা অনেকটা দ্বিধাবিভক্ত সত্যি কথা এক পয়সাও পেমেন্ট করা হয়নি জাতীয় দলে খেলেছেন বিভিন্ন সময় প্রতিনিধিত্ব করেছেন এরকম অন্তত চারজন ক্রিকেটারের সাথে খেলাযোগ কথা বলেছে এবং সবাই নিশ্চিত করেছে যে ক্রিকেট বোর্ড নাকি ঢাকার হয়ে তারা যে খেলছেন সেই পেমেন্টের দায়িত্ব নিয়েছে অর্থাৎ তাদেরকে পেমেন্ট করবে ক্রিকেট বোর্ড যে বা যারা ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে এখানটায় রয়েছেন তারা নয় অদ্ভুত যুক্তি বোঝানো হয়েছে ক্রিকেটারদের ঢাকা 3 বছরের জন্য মালিক বনে যাওয়া কর্তা ব্যক্তিরা প্রথম মৌসুমেই ক্রিকেটার আর ক্রিকেট বোর্ড সব পক্ষকে রহস্যের মহাবিশ্বে ঘোরপাক খাওয়াচ্ছেন পারিশ্রমিকের কানাকড়ি না দেয়া দলটার নতুন আবদার শুনে গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান শেখ সোহেল যেন আকাশ থেকে পড়লেন ঢাকার মালিক যারা ওরা ক্রিকেটারদেরকে বলছে ক্রিকেটারদের পেমেন্ট নাকি হচ্ছে বিসিবি থেকে দিবে মানে এটা কেমন কথা না সোহেল ভাই বিশ্বের অনেকের চোখে অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লীগ ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছে যেন মশ করার জায়গা বিপিএল এভাবেই বিব্রত হয় ধাক্কা খায় পদে পদে রিয়াসুদ আজিম একাত্তর নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#